খারাপ সময়গুলো যেন কাটতেই চায় না, এত বেশি লম্বা মনে হয়, আর মনে হয় যে কত যুগ যুগান্তর যেন পার করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সেটা আর কিভাবে বলবো। আসলে আপনাদের তো এর আগের একটা কমিউনিটি পোস্টে বলেছিলাম যে মামুনি অনেক বেশি অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, আর এই তো সেই একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে কতগুলো দিন আমাদের পার হয়ে যাচ্ছে, আমরা ভালো নেই। তবে আল্লাহ তাআলা যেন আমাদের ভালো সময় খুব তাড়াতাড়ি নিয়ে আসেন, প্লিজ সবাই দোয়া করবেন। আর এ কারণেই কিন্তু আমরা অনেক বেশি দৌড়া দৌড়ি এবং একটা মানসিকভাবে একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই গত বেশ কিছুদিন ধরে আমরা ভিডিও দিতে পারিনি, কারোর ভিডিও দেখতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিও দিব কিভাবে এই পরিস্থিতিতে, আসলে ভিডিও এডিট করা বা ভিডিও করা কোনো ধরনের মন মানসিকতাই থাকে না। আসলে আমাদের মনের অবস্থা যে কি সেটা আসলে বলে বোঝাতে পারবো না, আমার প্রিয় ভাইয়া বোনেরা নিশ্চয়ই বুঝবেন। আর এই যে একতগুলো দিন আমরা ভিডিও দিতে পারিনি, কারোর সাথে কমিউনিকেট করতে পারিনি, অনেকেই আর কি আমাদের সাথে অনেক বেশি পরিমাণ অ্যাটাচ হওয়ার জন্য, অনেক কমিউনিকেট করার জন্য চেষ্টা করেছেন, যদিও আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার নেই, সরাসরি যে যোগাযোগ করতে পারবে সেটাও কিন্তু করা মুশকিল ছিল। যারা আছে মানে করতে পেরেছেন তারা তো করেছেন, আর অনেক প্রিয় আপুরাই কিন্তু আমাদের বিভিন্ন পোস্টে কমেন্ট করেছেন, আমরা কেমন আছি জানতে চেয়েছেন, কেন ভিডিও দিচ্ছি না, সেরকম অনেক কমেন্ট করেছেন। তো সেই সব আপুদের আসলে মানে কি বলে যে ধন্যবাদ জানাবো, আর কতটা ভালোবাসলে এমনটা খোঁজ খবর নেওয়ার জন্য উদগ্রীব হয়ে যায় সেটা কিন্তু আসলে বলার ভাষা আর রাখে না। আসলে মাঝে মাঝে মানুষের জীবনে বেশ খারাপ সময় চলে আসে, এতটা একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হয়, সেই সময়টাতে আসলে নিজেদেরকে নিয়ে আসলে নিজেদের কন্ট্রোল করে চলে ধৈর্য ধরে বিপদের মোকাবেলা করতে হয়। এই ভিডিওটি সপ্তাহখানিক আগের ভিডিও, গত বৃহস্পতিবারে মামুনি হঠাৎ করে খুবই সিরিয়াস একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাকে ইমার্জেন্সিতে আমরা জয়পুরহাট থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাই, আর ঢাকায় নিয়ে যাওয়ার মতো মানুষও যেন ছিল না, তাপসিরের আম্মু তাপসিরকে নিয়ে ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এদিকে আমি অফিসে ছিলাম সেই মুহূর্তে, আসলে অফিসে কিভাবে যে কাজ করেছে আমি নিজেও জানি না, মানে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোনো রকম আর কি অফিস শেষে আমি ঢাকার ট্রেনে উঠে গেছি, আসলে ট্রেনে উঠে গেছি, এটা আসলে কিভাবে উঠেছি সেটা একটু হালকা শেয়ার করি। জাস্ট অফিস থেকে বের হয়েছি ট্রেন ছাড়ার 15 মিনিট আগে, এবং বাসা কাছে থাকায় বাসায় এসে কোনো রকম কোনো ব্যাগপত্র গোছানো ছিল না, কিচ্ছু গোছানো ছিল না, বাসার মানে কোনো কিছু ওভাবে ঠিকঠাক করে গোছাতে পারিনি, কোনো রকম ব্যাগে কাগজ চোপড় নিয়ে আমি দৌড়ে গিয়ে মানে ট্রেনের টিকিট কাটাচ্ছিল আমার পরের দিন ঢাকায় প্রয়োজন ছিল, এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো টিকিটও ছিল না, স্ট্যান্ডিং টিকিট, কোনো রকম কেটে আমি যখন ট্রেনে পা দিয়েছি ঠিক সেই সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে। আসলে কি একটা খারাপ সিচুয়েশন, মানে মাঝে মাঝে এগুলো আমরা নাটক সিনেমাতে দেখি, কিন্তু আসলে বাস্তবেও যে এরকমটা হতে পারে সেটা আসলে আমরা কখনোই মানে এটা ভাবতে পারি না। তো সেই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমি ট্রেনে করে ঢাকায় যাচ্ছি, আর আমার কথা তো বাদই দিলাম, ওদিকে মামুনের অবস্থা খুবই খারাপ, ওনার প্রচুর শ্বাসকষ্ট, ওনাকে আসলে কিভাবে আমরা কন্ট্রোলে রাখবো বুঝতে পারছিলাম না, খুবই খারাপ একটা সিচুয়েশন। আসলে মানে কাছে থাকতে পারছি না, এই কারণে কিন্তু আরো বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু আমি এখনো অফিস শেষ করে যাচ্ছি, ওনাকে এখন পর্যন্ত দেখিনি, খুব তাড়াতাড়ি করে আমি যাওয়ার চেষ্টা করছি যেন গিয়ে ওনাকে দেখতে পারি। আর আসলে এইরকম একটা সিচুয়েশনে আপনজনের পাশে থাকাটা অনেক বেশি জরুরি। তো আমরা হচ্ছে ইবনে সিনাতে নিয়ে গিয়েছিলাম, ইবনে সিনাতে গিয়ে দেখি সেখানে কোনো কেবিন ফাঁকা নাই, আর কেবিন না থাকার কারণে আমরা ওখানে ভর্তি করাতে পারলাম না, ইনফ্যাক্ট কোনো সিটই ফাঁকা ছিল না। আসলে হসপিটালে গেলে বোঝা যায় যে আমরা কতটা অসুখী, আমরা কতটা মানে খারাপ আছি, ভালো নেই, সেটা কিন্তু হসপিটালে গেলেই বোঝা যায়। এতগুলো মানুষ সবাই কোনো না কোনো অসুস্থতা নিয়ে কিন্তু হসপিটালে আসে, আর এ কারণে কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহ তাআলার কাছে হাজার বার শুকরিয়া করা উচিত। আল্লাহ তাআলার একটা নিয়ামত হচ্ছে সুস্থতা, এই হসপিটালে আসার পরে এটা যেন খালি বারবার মনেই হচ্ছিল। তবে হসপিটালের দিনগুলোতে খুব বেশি খারাপ সময়ে যাচ্ছে, এখন আসলে ভিডিও করার মতো মন মানসিকতা নাই, আর সব সিচুয়েশনে ভিডিও করাও যায় না, আর ভিডিও করার মতো মানে খেয়ালও থাকে না। তো সেই জন্য আমাদের আর কি মানে একটা পরিস্থিতি যেটা সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। প্লিজ সবাই মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন, মামুনি যেন আল্লাহ তাআলা সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, মামুনি যেন আবার সেই আগের মতো করে হাসি আনন্দে চলাফেরা করতে পারেন, সবাই এমনটা দোয়া করবেন প্লিজ। আমরা ইমার্জেন্সিতে এখানে মোটামুটি হালকা পাতলা একটু ট্রিটমেন্ট করালাম, তারা বেশ কিছু মেডিসিন দিল, ইঞ্জেকশন দিল, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো কেবিন ফাঁকা নাই, সিট ফাঁকা নাই, কিন্তু থাকবো কোথায়, আর রাখার মতো সিচুয়েশনও নাই এখানে। তো আমরা কি করব, তখন মামুনিকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আসলে মানে
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসার দিকে যাচ্ছি। আশেপাশের হসপিটালগুলোতেও কোনো ছিট ফাঁকা নেই। এখন আসলে ঢাকাতে ডেঙ্গুর এত বেশি প্রকোপ বেড়েছে যে আসলে প্রত্যেকটা হসপিটালে একদম রোগী দিয়ে পূর্ণ, কোনো ধরনের সিট ফাঁকা নাই। আশেপাশের সব হসপিটালে খোঁজ নিয়েছি, তো এখন কি করব আমরা এই রাতের বেলা এইরকম একটা সিচুয়েশনে, মামুনির এইরকম একটা পরিস্থিতিতে বাধ্য হলাম বাসায় নিয়ে যেতে। আসলে কি একটা পরিস্থিতি আমাদের যাচ্ছে। তো যাই হোক, প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।